হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন তরু ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি প্রতিদিনের মতো তোমাদের সামনে আবার একটা নতুন সকাল, নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আর আমি আমার সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। এখন আমি দিচ্ছি ঝাঁটাটা, তারপরে আরও আরও কিছু কিছু কাজকর্ম আছে, আমি সেগুলো আর তোমাদের সাথে সবার কিছু শেয়ার করবো। তো তোমরা সব দেখতে থাকো, হ্যাঁ, একটুও স্কিপ করবে না, একদম সম্পূর্ণ ব্লগটা মানে ফার্স্ট টু লাস্ট অবধি দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ সম্পূর্ণটা গ্রামের চিত্র, গ্রামের মানুষজন, সব কিছু গ্রামের কাজকর্ম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি কোদাল হাতে নিয়ে লেগে পড়েছি বাড়ির কাজ করতে। সেটা হলো যে বর্ষাকালে এখানে যেহেতু একটু কাদা কাদা হয়, ওই জন্য এখানে ইট ইট দেওয়া হয়। এবার ইটগুলো যেহেতু এখন বর্ষাকাল নেই, তো ওই জন্য ইটগুলো আর কি ওখান থেকে আমি আজকাল মনে হচ্ছে সরালাম। তো ইটগুলো সরানোর পর জায়গাটা এবড়ো খেবড়ো হয়েছিলো, ওই জন্য সেটা আমি কোদাল দিয়ে একটু সমান করে নিচ্ছি। তো আমরা গ্রামের মানুষরা সব পারি, তাই না? মানে বিশেষ করে আমরা গ্রামের বউরা, গ্রামের মেয়েরা কী পারি না বলো? আমাদের কোনো কাজ মানে এইসব কাজের জন্য আমাদের কারোর উপর ভরসা করতেই হয় না, আমরা এইসব কাজ একাই পারি। তো তোমরা দেখতে থাকো, আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে এক্ষুনি একটা কমেন্ট করে দাও আর একটা লাইক দিয়ে দাও, হ্যাঁ, লাইক দিতে একদম ভুলো না জানি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। আর হচ্ছে যে তোমাদের কাছে আরও একটা আমার রিকোয়েস্ট যে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, তারপরে আমার পাশে থাকো। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন তরু ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি, মানে আজকে আমিও ভালো আছি। তো হচ্ছে যে আমি কালকে কোনো ব্লগ আনতে পারিনি, তো আমার মনে হচ্ছে যেন আমি কতদিন ব্লগ বানাইনি, আজকে সকালটা ঠিক কখন হবে কখন হবে। আমি মানে আমার ব্লগটাকে তাড়াতাড়ি আগে স্টার্ট করি, তো আমি আমার মানে হচ্ছে ব্লগটাকে বেশ কিছুক্ষণ আগে স্টার্ট করেছি। তোমরা নিশ্চয়ই আমাদের একটা কাজও দেখেছো। তো এতক্ষণ আমি আর কি মানে ক্যামেরার সামনে কথা বলার সুযোগটা পেলাম, তো আমি স্নান করতে যাবো। তার আগে আমার সমস্ত কাজ মানে যত ছিল আর কি সকালের কাজ সব কিছু কমপ্লিট, একদম বাড়ির ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিছানা টিছানা গোছানো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে পড়তে বসে গেছে, আর এখন আমি স্নান করে পুজো দেবো, তারপরে রান্নাবান্না করবো। আর আজকে একটা বিশেষ কাজে যাবো আমার শাশুমায়ের সঙ্গে, সেটা হলো আজকে রেশনে যাবো, কারণ আমি এখন রেশন আনতে যাই। আগে আমি কোনোদিন যাইনি, মানে আগে যেতাম বলতে বিয়ের আগে যেতাম, বিয়ের আগে আমি যেতাম আর কি রেশন আনতে, কারণ আমাদের খুব কাছাকাছি ছিল রেশন, তো ওই জন্য। আর এখানে আমাদের অনেক দূরে, তো আমার শাশুমায়ের ইচ্ছে যে যেন আমি ওনার সঙ্গে যাই, তো ওই জন্য আমি যাব। আর হচ্ছে যে সেটাই আমি মনে হয় সেটা আর কি শেয়ার করতে পারবো না, কারণ তোমরা জানো যে আমি রাস্তাঘাটে ফোন নিয়ে বেরোই না, আমার ভীষণ লজ্জা করে মানে ব্লগ বানাতে রাস্তায় এভাবে ফোন নিয়ে কথা বলবো, মানে লোকে অনেক রকম অনেক কিছু বলে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হলো যে সেই প্রমাণটা আমি অনেকবার পেয়েছি এইবারে, মানে আর কি হচ্ছে আর দুর্গাপূজার হচ্ছে মেলাতে, দুর্গাপূজার মেলাতে আমি সেলফি স্টিকে মানে ফোনটা লাগিয়ে নিয়ে আর কি হচ্ছে যে পুরো ইয়ে বানাচ্ছি আর কি, মানে হচ্ছে ব্লগ আর কি বানাচ্ছি। তো আমার বর বলছে যে তুমি তো শুধু লোককেই দেখিয়ে যাচ্ছ, তোমাকে তো একবারও দেখাচ্ছ না বা তুমি কিছু বলছো না, তো এরম আবার হয় নাকি? তো আমি বললাম তাহলে কি করব, ধরো তুমি ক্যামেরাটা, বলছে না তুমি ফ্রন্ট ক্যামেরা করো। এবার আমি ফ্রন্ট ক্যামেরা করে সেলফি স্টিকে এবার ফ্রন্ট ক্যামেরা করে এবার মানে ঘুরছি, কিছু কিছু বলতে পারছি না, আমার লজ্জা করছে ভীষণ, আমি কিছু বলতে পারছি না, কিন্তু মানে আমি আমাকে দেখাচ্ছি প্লাস আমার সাথে সাথে মেলা সব কিছু দেখাচ্ছে, আমি কি কিনছি সেগুলো দেখাচ্ছি সবকিছু। দু তিনজন কমেন্ট করে ফেলেছে আমাকে, পাশ দিয়ে যাচ্ছে আর বলছে ঢং, এবার আমার সেগুলো ভীষণ খারাপ লাগে। আরেকজন বলছে নকশায় বাঁচে না, আরো কত কি কত রকমের মানে দু তিনজনের আর কি মুখ থেকে আমি এরকম ভাবে শুনেছি। তো এবার সব থেকে বেশি আমার খারাপ লেগেছে ঢং, তো আমি নাকি ঢং করছি, তো ওটা তো অনেকের মনে হয়, কারণ বুঝতেই পারো যে অনেকে জানে না যে এটা অ্যাকচুয়ালি কি জিনিস, আর সবাই ভাবে যে আমি এমনি হয়তো ভিডিও করে বেড়াচ্ছি, কিন্তু এটা যে আমি একটা মানে আমার কাজ হিসেবে কাজের মানে এটা একটা আর কি ইয়ে, সেটা আর কি ওরা অনেকে বুঝতে পারে না বা অনেকে বোঝার চেষ্টা করে না, ওই জন্য হয়তো বুঝতে পারে না। তো আমি তো আর সবাইকে জনে জনে গিয়ে আর বোঝাতে পারি না, আরে আমি ইউটিউবে আমি ইউটিউবিং করি, আমি একজন ইউটিউবার, তো এমনটা তো বোঝানো সম্ভব নয়। ওই জন্য চলো আগে মানে একটা নির্দিষ্ট মাপকাঠি আছে সেটা আগে পার করি আমি, তারপরে আমি সবার সামনে আসব। আমার যত লজ্জা আছে ভয় আছে যে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না বাইরে বেরিয়ে, তা আমি সেটাও বলবো, বলার চেষ্টা করব,
সেটা আমি বারবার প্র্যাকটিস করব যেন আমি বলতে পারি সব জায়গায় বেরিয়ে, আর আমার এর মধ্যেই বাইরে যাওয়া আছে। তো সবকিছুই আসবে তোমাদের সামনে। বাইরে বলতে আমার ছেলের ক্যারাটে টুর্নামেন্ট আছে বেশ দূরে, তো সবকিছু তোমাদেরকে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আজকে শুরুতে অনেক বকবক করে ফেললাম, কারণ কালকে বিশ্বাস করো কালকে আমি ব্লগ আনতে পারিনি। কালকে আমার শরীরটা আমার ভালো ছিল না আর কি, তো একটু রেস্টের প্রয়োজন ছিল, ওই জন্য কালকে সারাদিন রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি। আর বিকেলবেলা থেকে শুধু আমার মনে হচ্ছে যে আমি মানে এডিট করতে যখন পাচ্ছি না, আমার তখন খালি মনে হচ্ছে কেন ব্লগটা বানালাম না, আমি ওরম ভাবে একটা ব্লগ বানাতে পারতাম। তো যাই হোক, খুব খারাপ লাগছিল, ওই জন্য আজকে একদম সকাল সকাল উঠে তাড়াতাড়ি সমস্ত কাজ কর্ম সব কমপ্লিট করে নিয়ে একদম আমি ব্লগ বানাতে চলে এসেছি। তো ঠিক আছে, অনেক বকবক করে ফেলেছি, আজকে আর মনে হয় ব্লগে বেশি কাজকর্ম দেখানো যাবে না, কারণ আজকে আমার মনে হয় বকবক দিয়ে সমাপ্ত হবে আমার যেটা মনে হচ্ছে। তো ঠিক আছে, তবু তোমরা দেখতে থাকো আমি কতদূর কি দেখাতে পারি। হ্যাঁ, একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব এগুলো দিতে কেউ ভুলো না প্লিজ। ঠিক আছে, দেখতে থাকো। এবার আমি চলে এসেছি আমার কলপারে মুখ ধুতে, তোমরা দেখতে পাচ্ছ। আর একটা কথা আমার তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হলো যে আমার খুব শীঘ্রই মানে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর কি কমপ্লিট হবে, 1K কমপ্লিট হবে। তো এবারে সেই বিশ্বাস করো আমার সেটা যেন তর্স হচ্ছে না, মনে হচ্ছে যেন কখন হবে কখন হবে, খুব মানে ভীষণ অপেক্ষায় আছি যে ওটা কখন হবে আমার মানে 1K সাবস্ক্রাইবার, কারণ ওটা হলে পরে আমি অনেকটা বেঁচে যাই আর কি। তো যদিও এখন আমার ওয়াচ টাইম হওয়া অনেক দেরি আছে, কারণ ওয়াচ টাইম খুব সামান্য হয়েছে, তো এবার ওয়াচ টাইমটা পূরণ করতে যায় না আরও কতদিন লাগবে। তো আমার 1000 সাবস্ক্রাইবার প্রায় হতে চলেছে, তোমরা যদি আরেকটু আমাকে বেশি করে সাপোর্ট করো, যারা এখন সাবস্ক্রাইব করনি, মনে হয় আমার হয়ে যেতে পারে 2-1 দিনের মধ্যে। তো প্লিজ তোমরা আমাকে এইটুকু সাপোর্ট করো। হ্যাঁ, আর এখানে আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। টাটা, দেখতে থাকো না, টাটা নয় টাটা নয়, তোমরা দেখতে থাকো, আরও আছে, এখনই শেষ নয়। আমার এটা প্রত্যেক দিনের মানে একটা অভ্যেস, মানে এটা আমার একটা অভ্যেস আর কি দাঁড়িয়েছে, যে এটা জানি না কতটা তোমরা খারাপ অভ্যেস বলবে না ভালো অভ্যেস আর কি বলবে, আমি সকালবেলা উঠে প্রত্যেক দিন মানে 1 গ্লাস জল খাই। জল খাওয়াটা খারাপ অভ্যেস তো অবশ্যই তোমরা বলতে পারবে না, কিন্তু এই যে সকালবেলা আমি প্লেটে করে একটা খাবার নিয়ে বসেছি, মানে এটা আমার সকালবেলা করে প্রতিদিন লাগে। তো আমার বড়ও খেয়েছে, আমার বর খেয়েছে, আমার ছেলে খেয়েছে, সবার কমপ্লিট হয়ে গেছে। তো আমি সবার শেষে আমার সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে আমি বসেছি। তো আমি আমার ব্লগেরও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর আমি এখানে কী খাচ্ছি সেটা আমি বলেই দিই, আমি খাচ্ছি ড্রাই ফ্রুটস। তো এটা আমার মানে হ্যাবিট হয়ে গেছে আর কি, তো কিছু করার নেই, এটা মানে সামান্য একটু হলেও আমার সকালবেলা করে লাগে। তো আমি যেহেতু ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি, তো তোমাদের কাছে আমার আরও একবার মানে হাত জোর করে আর কি অনুরোধ, মানে বলতে পারো যারা তোমরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, তারপরে আমার পাশে থাকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক দিতে কেউ ভুলো না, নাহলে বিশ্বাস করো মানে অনেকটা উৎসাহ আমি তোমাদের থেকেই পাচ্ছি, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করছো, এতে আমার খুব ভালো লাগছে, আর আমি অনেক উৎসাহ পাচ্ছি, মানে আরও উৎসাহটা যেন মানে আমার মানে ঠিকঠাকভাবে আর কি বজায় থাকে সেই জন্য। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি।